বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত প্রাণের খেলা অনুষ্ঠানের 59তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানটি এক যুগ পেরিয়ে দুযুগে পদার্পণ করেছে, তবে এবারের অনুষ্ঠানটি কিছুটা ভিন্ন স্বাদের। সময়ের প্রয়োজনে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি উপস্থাপন করা হচ্ছে। আপনারা জানেন, প্রিয় শিল্পী মিতা হক সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছেন। তার এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে ব্যথিত। মিতা হক জীবনে ধারণ করেছিলেন রবীন্দ্রনাথের দর্শন, গানে সমর্পিত ছিল ওর জীবন। এবছরের 11ই এপ্রিল তাঁকে আমরা হারিয়েছি। বেঙ্গল ফাউন্ডেশনের আজকের আয়োজনের প্রাণের খেলার যত গান যত কথা আমরা তার স্মৃতির প্রতি উৎসর্গ করছি। মিতার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকা শহরেই। প্রাজ্ঞ রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হকের যোগ্য শিষ্য ছিলেন তিনি। সাংস্কৃতিক আন্দোলনে আত্মনিয়োগের দীক্ষা তিনি ওয়াহিদুল হকের কাছ থেকেই পেয়েছিলেন। গায়কিতে ধারণ করেছেন সঞ্জিদা খাতুন ওয়াহিদুল হকের পরম্পরা। রবীন্দ্রসঙ্গীতের প্রতি অনুরাগী ছাত্রছাত্রীদের জন্য নিজেই গড়ে তুলেছিলেন সুরতীর্থ। শুধু অনবদ্য শিল্পী, শিক্ষক বা সংগঠক হিসেবে নন, সবাইকে নিয়ে জীবনের আনন্দ উদযাপনেও মিতা হক আমাদের কাছে বিশিষ্ট হয়ে ওঠেন। সব অনুষ্ঠানে, সব আয়োজনে তিনি থাকতেন তরুণ তরুণী পরিবেষ্টিত হয়ে। এই প্রাণোচ্ছল মহানুভব এবং আলোকিত শিল্পীর সবাইকে নিয়ে চলার গুণটি আমাদের চমৎকৃত করে। একথা সম্পূর্ণ হবে না যদি আমরা মিতা হকের জীবনসঙ্গী অকাল প্রয়াত বিশিষ্ট অভিনেতা পরিচালক খালেদ খানকে স্মরণ না করি। তাঁদের কন্যা ফারহিন খান জয়িতা এ প্রজন্মের একজন প্রতিভাধর সঙ্গীতশিল্পী। মিতা হক ছায়ানট ও রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদে গোড়া থেকে সংশ্লিষ্ট এবং শেষ দিন পর্যন্ত সংগঠনে সক্রিয় ছিলেন। তিনি 2016 সালে শিল্পকলা একাডেমি পদক এবং 2017 সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার লাভ করেন। রবীন্দ্রসঙ্গীতে অবদানের জন্য চ্যানেল আই আজীবন সম্মাননা লাভ করেন। 2020 সালে বাংলাদেশ সরকার তাঁকে 21শে পদকে ভূষিত করে। আজকের আয়োজনে কিছু গান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অসামান্য গায়ক সংগঠক মিতা হককে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুলবুল ইসলাম, আরও আছেন নবীন শিল্পী সেমন্তী মঞ্জুরি। মিতা হক সম্পর্কে কিছু বলবেন প্রাবন্ধিক মুফিদুল হক। এখন মিতা হকের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বাল্লভে প্রাণ মনে ধরে রাখো, নিবিড় আনন্দ বন্ধনে রাখো রাখো রে জীবনে।
তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন প্রকাশক, প্রাবন্ধিক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। মিতা হক সম্বন্ধে তাঁর কাছ থেকে এবারে কিছু শুনব। শিল্পী মিতা হককে নিয়ে অনেক কিছু বলার আছে, ঠিক তেমনিভাবে সংগঠক মিতা হককে নিয়েও অনেক কিছু বলবার রয়েছে, আর মানুষ মিতা হককে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলবে। আবার এই তিনটি সত্তার মিতার ঠিক আলাদা আলাদা করে দেখার নেই, এবং এই তিন সত্তা মিলেমিশেই মিতা হকের যে চরিত্র, মিতা হকের যে অবদান এবং মিতা হকের যে বৈশিষ্ট্য সেটা গড়ে উঠেছে। আমরা যখন সংগঠক হিসাবে মিতাকে দেখি বা শিল্পী হিসাবেও দেখি, তখন খুব অবাক লাগে যে আমাদের বলা যায় যে চোখের সামনে আবার দৃষ্টির অগোচরে সে কী করে এমন এক উচ্চতায় চলে গেল, এবং গেল এত স্বাভাবিকভাবে, এবং জীবনের সমস্ত কিছুর সঙ্গে এত নিবিড়ভাবে মিলেমিশে চারপাশের সব মানুষকে এত মমতা এবং ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে, আর তার সঙ্গে এক অপরিসীম জীবনানন্দ মিতা বহন করেছে। সেই মিতার এমন অসময়ে চলে যাওয়া বড় বেদনার, তারপরও আমরা মিতাকে স্মরণ করে উজ্জীবিত হই, মিতার সাংগঠনিক দক্ষতাটা বিশেষভাবে স্মরণ করি, কেননা এই কাজে মিতা শিল্পী হিসাবে যেমন তার নিজস্বতা ছিল, সক্রিয়তা ছিল, আর একটা প্রাণোচ্ছল প্রবণতা তার ভেতরে সবসময় ছিল, সংগঠক হিসাবেও একইভাবে আমরা দেখি মিতা সেইখানে তার শিল্পী সত্তাকে খুব গৌণ করে তুলেছিল, বা বলা যায় যে তার শিল্পী সত্তার যে বৈশিষ্ট্য, যে এটা কোনো আরোপিত বা কোনো রকম মেকিত্ব এর মধ্যে নেই, এবং গানকে সে যখন ব্যাখ্যা করে, গানকে যখন সে জীবনে ধারণ করে, সেখানে তার যে চেতনা তার সাংগঠনিক কাজেও সেই একই ভাবনার প্রকাশ পেয়েছে। ফলে মিতা খুব স্বাভাবিকভাবেই সবার কাছে পৌঁছে যেতে পেরেছে, এবং জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদে মিতা যখন সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করল, তার আগে থেকেই মিতা যেখানেই যখন গেছে, যেটুকু সুযোগ হয়েছে প্রশিক্ষণ দানের, সেটাকে তখন মিতা একটা ব্রত হিসাবে নিয়েছিল, এবং বহু জায়গায়, বহু জেলায়, ছোট শহর, উপজেলায় মিতা প্রশিক্ষণে গেছে, বা সম্মেলন পরিষদে নবীন শিক্ষার্থীরা যখন ঢাকায় এসেছে, আরও নানা গুণীজনের সঙ্গে মিতার প্রশিক্ষণেও তারা সমৃদ্ধ হয়েছে। এবং এই প্রশিক্ষণ মিতার ক্ষেত্রে কেবল গানের প্রশিক্ষণ ছিল না, মানুষ হয়ে ওঠার প্রশিক্ষণ অন্য বিচারে, যে কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নয়, নিজের জীবনাচারের মধ্য দিয়েই মিতা এটা অপরের মধ্যে সঞ্চার করতে পেরেছে। আর এইভাবে মিতা দেখতে দেখতে বাংলাদেশে একজন বিশিষ্ট শিল্পী সত্তা হয়ে উঠল, যে গানের ব্যাখ্যার ক্ষেত্রে মিতা একটা গভীরতা এনে দিতে পারল, গানের পরিবেশনার ক্ষেত্রে মিতা একটা স্বাভাবিক চলন বয়ে আনতে পারল,
আর মিতা বহু মানুষের কণ্ঠে এই গান যেমন তুলে ধরল দিল, তেমনি গানের ভাব সম্পত্তিও সে সঞ্চার করল, খুব পোশাকি বা আনুষ্ঠানিকভাবে না হলেও একান্ত স্বাভাবিকভাবে। তো এই মিতাকে আমি দু এক জায়গায় প্রশিক্ষণে তার সঙ্গে যখন গিয়েছি, আমি অবাক হয়ে দেখেছি যে মিতার উপস্থিতি কীভাবে সমস্ত পরিবেশটাকে পাল্টে দেয়। আর সেই জায়গায় সেই পাল্টে দেওয়ার সেই আনন্দময় পরিবেশে আবার নিষ্ঠার সঙ্গে গান শেখানো, সেই জায়গাটায় মিতা যখন ধরে ধরে বিশেষ করে ছোটদেরকে গান শেখানোর ক্ষেত্রে ধৈর্য এবং শেখানোর যে আনন্দ, সব কিছু মিলে একটা অন্য একটা ঘটনা ঘটে যায়। ফলে আমি এটা খুব অনুভব করতে পারি যে মিতার কাছে যারা গান শিখেছেন, যারা মিতার সান্নিধ্যে এসেছেন, তার সংস্পর্শ পেয়েছেন, তারা জীবনে একটা অন্য সম্পদ তারা পেয়েছেন। এবং মিতা বহু মানুষকে এই সম্পদে সম্পদবান করে গেছেন। মিতাকে পেয়েছে আমাদের দেশের অনেক মানুষ, আর আমরা এটাও গর্বের সঙ্গে বলতে পারি যে রবীন্দ্রনাথের গান, পঞ্চকবির গান, বাংলা গান, এই যে ব্যাপক মানুষের মধ্যে নিয়ে যাওয়া, আজকে আমরা নানা রকম সংকট, নানা রকম আমরা অভিঘাত দেখি এবং আমরা অনেক রকমভাবে আমাদের এই নবীন প্রজন্মকে আমরা হয়তো দোষারোপ করি, কিন্তু তারপরেও আমরা দেখি যে কী করে সঙ্গীতের চর্চাটা এত বড় ভিত্তি পেল বাংলাদেশে। এবং এই ভিত্তি পাওয়ার পেছনে অনেকের কথা আমরা স্মরণ করব, আর খুব বড়ভাবে কিন্তু মিতার কথাটাও সেখানে স্মরণ করতে হয়। তার দীর্ঘায়ু জীবন হয়নি, কিন্তু এই স্বল্পায়ু জীবনে মিতা এমন করে উজাড় করে এত মানুষকে এত কিছু দিয়ে গেছে। আমি খুব নিশ্চিত যে বাংলাদেশের অনেক প্রান্তে ছড়িয়ে আছেন অনেক ছেলে মেয়ে, তারা মিতাকে স্মরণে রাখবেন, তারা মিতাকে ধারণ করার একটা সুযোগ পেয়েছিলেন, এবং তারা এই যে সুযোগ এবং এই যে গানের মধ্য দিয়ে জীবনকে জানা বোঝার যে অভিযাত্রা, সেটা তারা বহমান রাখবেন। ফলে এটুকু নিশ্চিত করে বলা যায় মিতা অন্যরকমভাবে থেকে যাবে। ঠিক এই মাত্রার, এই মাপের, এই ব্যাপ্তির শিল্পী আমরা বিশেষ পাইনি, যেখানে শিল্পী মিতা আর মানুষ মিতাকে আমরা একসঙ্গে পেয়েছি, অসাধারণভাবে পেয়েছি। আমাদের এই অনুজ স্নেহ প্রাপ্ত এই মিতা, যে আমাদের আগে এমনভাবে তার যখন অনেক কিছু দেয়ার ছিল, অনেক কিছু করার ছিল, জীবনের নানা অভিজ্ঞাত তাকে সেই সুযোগ দেয়নি, আর তারপর তো তার জীবন অবসানই আমাদেরকে অনেক রকমভাবে নিঃস্ব করে গেল, কিন্তু অনেক রকম সম্পদ মিতা রেখে গেছেন, সেখানেই মিতা চিরজীবী হবেন। মিতার অনুসারী, মিতার ভাব সম্পদে সমৃদ্ধ আমরা অনেকের জন্যে অপেক্ষায় থাকব। মফিদুল হককে অনেক ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী সেমন্তী মঞ্জুরি। পারিবারিক বলয়ে এবং অন্য সকল দিক দিয়েও সেমন্তী মঞ্জুরি মিতা হকের অনেক ঘনিষ্ঠ ছিলেন। শিল্পীর সঙ্গে যন্ত্র অনুষঙ্গে আছেন তবলায় সুবীর ঘোষ এবং এসরাজে অসিত বিশ্বাস, কিবোর্ডে বিনোদ রায়। আমরা এবার গান শুনব এবং কথা শুনব সেমন্তী মঞ্জুরির কাছ থেকে। শিল্পী মিতা হক, যার স্মরণে আজ এই আয়োজন হয়েছে, আমার জন্মসূত্রে তার সাথে আসলে সম্পর্ক তৈরি হয়েছে। পারিবারিকভাবে আমি তাকে পেয়েছিলাম বড় মামি হিসেবে, আমি তাকে মাম বলে ডাকতাম, এবং তার সাথে আমার অসংখ্য স্মৃতি। আমার ছোটবেলার অনেকটা সময় কেটেছে তাদের সাথে, তার বাসায়, এবং বড় হওয়ার পরেও আমি তাকে গানের গুরু হিসাবে পেয়েছি বলে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি। আজ তিনি চলে গেছেন এবং তার অসংখ্য স্মৃতি আমার ভেতরে রয়েছে, এবং তাকে এভাবেই হাসিতে খুশিতে গানে আমি রাখতে চাই, নিজ ভালোবাসায় নিজের মধ্যে। আজকে তার শেখানো দুটি গান আমি করছি আজকের অনুষ্ঠানে। Thank you.
Shabbat
ভালোবাসার ধন
শ্যামন্তী মঞ্জুরীকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার কথা এবং গান। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন লুভা নাহিদ চৌধুরী। আমরা জানি বেঙ্গল ফাউন্ডেশনের সাথে মিতা হকের পথ চলা দীর্ঘদিনের। আমরা আজকে আপনার কাছ থেকে সে সম্বন্ধে কিছু শুনতে চাই। ধন্যবাদ কৃষ্টি। মিতার কথা মনে পড়লে না, আসলে এত আপ্লুত হয়ে পড়ি যে খুব গুছিয়ে কথা বলাই মুশকিল। ও এমন বিশেষ একজন মানুষ ছিল, আর সবচেয়ে বড় কথা ওর অসুস্থ ছিল, আমরা জানতাম সেটা। কিন্তু এমন মানুষ যে যার জীবনের কোনো ঘাত প্রতিঘাতকেই বড় করেও দেখেনি কখনো। তো সেই মিতা ওর হাসি মুখখানা আমরা দেখব না এটা ভাবতে খুব কষ্ট হয়, মেনে নিতে কষ্ট হয়। আর ধরুন বাংলাদেশে তো অনেক বড় বড় শিল্পীরা আছেনই যারা তাদের কণ্ঠ মাধুর্যে, তাদের গায়কিতে, তাদের নিবেদনে বিশিষ্ট হয়ে উঠেছেন। কিন্তু এটা তো বোধহয় বলাই যায় যে মিতার মতন করে জীবনে সঙ্গীতকে মানে তার শ্রেষ্ঠ স্থান দিয়েছে, কিংবা জীবনে সঙ্গীতকে ব্রত হিসাবে গ্রহণ করেছে, মানে এমন কজন আছে এটা এখন ভাবি। মিতা তো খুব খোলা মনের মানুষ ছিল, গান গাইতে ভীষণ ভালোবাসত, জীবনকে ভালোবাসত, উদযাপন করত। এবং মানে একটা এই যে সবাইকে নিয়ে গান করার জোর একটা ব্যাপার ছিল, এর মধ্যে আমার মনে হয় যে ওর একটা উদ্দেশ্য ছিল। ও বুঝতেই পারত যে এই যে সবাইকে নিয়ে গান করার মধ্যে এই সম্মিলিত একটা একটা বোধ তৈরি হয়, একটা বন্ধন, একটা একটা চেতনা। আমার মনে হয় তো এগুলো ও কিন্তু জেনে শুনেই এর পেছনে সব সময়, মানে ও নিজে একা শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে একেবারেই ছোটে নেই, কিন্তু এই ছেলে মেয়েদেরকে দিয়ে গান করাবে এদের সঙ্গে, আরও একটু বিশেষ ভীষণ সহজাত ছিল যে মঞ্চে উঠে গেল, কোনো প্রস্তুতি নেই, উঠে গেল হারমোনিয়াম বাজিয়ে গান গেয়ে ফেললো, সবাই তো একেবারে মুগ্ধ। এটা আমরা বহু দেখেছি এবং এখান থেকে নিশ্চয়ই শেখার কিছু আছে। আরেকটা জিনিস আমার মনে হয় সাংস্কৃতিক সংগঠন হিসাবে আমাদের যেটা মিতাকে বিশিষ্ট করে তোলে, যে ওর একটা খুব স্পষ্ট ধারণা ছিল যে একটা জাতির মানে সাংস্কৃতিক চর্চার সেই স্বরূপটা কেমন হবে, সেই চেহারাটা কী হবে। তো এখান থেকে আমার মনে হয়েছে ওর যে একটা স্পষ্ট ভাবনা ছিল, চিন্তা ছিল এ নিয়ে, এটা ওকে কিন্তু যে কোনো প্রগতিশীল আন্দোলনে, যে কোনো ভালো কাজের সঙ্গে ওকে সবসময় যুক্ত করেছে। আমি শুনেছি, মানে একটু পেছনের কথা বলি, বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের সাহেবের কাছ থেকে শোনা যে ওদের পরিবারের সঙ্গে মিতার বাবা এবং মিতার চাচা আমাদের ওয়াহিদুল হক কাকা, এদের সঙ্গে কিন্তু বহু আগে থেকে ওদের কেরানীগঞ্জে পাশাপাশি গ্রাম এরকম একটা জায়গায় ওদের কিন্তু পারিবারিক একটা বন্ধন ছিল। আর পরবর্তীকালে খায়ের সাহেবের পরিবার যখন পুরনো ঢাকায়, ওরা খাজে দেওয়ানে ওদের নিবাস ছিল এক সময়, সেখানে দেখা গেল যে এই গান বাজনার সূত্রে এ ওয়াহিদুল কাকা কিংবা মিতার বাবা এদের কিন্তু একটা আনাগোনা ছিল। তো সেই আর পরে দেখেছি আমরা খালেদ খানের সঙ্গেও একটা সখ্য, কাজের সূত্র, কর্মসূত্র একটা সখ্য গড়ে ওঠে। তো সবটা মিলিয়ে সম্পর্কটা বহুদিনের। আমার দুঃখ, এক ধরনের অনুশোচনা যে আসলে মাত্র দুখানা সিডিওর আমরা বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে বের করতে পেরেছি, এবং এর জন্য আমি মিতাকেই দায়ী করবো। এখন এই যে কথা হচ্ছে ওর সঙ্গে সবসময়, আজ করছি, কাল করছি, আজ ব্যস্ত, ওর তো একটা অস্থির ভাব ছিল। তো এই দুটো সিডি, চিরবন্ধু চিরনির্ভর এবং আমারে যদি জাগালে আজই, এছাড়া রবীন্দ্রনাথের গানের একটি সংকলন আছে মুক্ত কর ভয়, যেখানে ওর একটা আছে, গান আছে। কিন্তু আরও তো অনেক কিছু করা যেত। এই যে অস্থির আর শেষ থেকে একটু অসুস্থ হয়ে উঠছিল না, আর তবে অনেক গান গেয়েছেও আমাদের জন্য নানা অনুষ্ঠানে, আমরা দেখেছি মিতা আমাদের জন্য কোনো কিছু চিন্তা না করে সব কিছু বাদ দিয়ে চলে এসছে গান গাইবার জন্যে। তো এসব কথা এখন খুব বেশি মনে পড়ছে, এক ধরনের অনুশোচনাও হচ্ছে যে ওর জন্য আরও কিছু করা উচিত ছিল। আর ওকে মনে করলে আসলে ওর চেয়ে বেশি ওর আশেপাশে যে একটা তরুণ তরুণীর দল যে চারপাশে থাকতো, যাদেরকে ও যে সবসময় গানই শেখাচ্ছে তা নয়, মানে ঘিরে থাকতো ওকে,
এদের কথা মনে পড়ে যে ওর মাধ্যমে ওর জন্য কিন্তু আমরা অনেক নতুন প্রতিভার সন্ধান পেয়েছি। হ্যাঁ, তাদের রেকর্ড করার সুযোগ হয়েছে আমাদের। 2005-2006 সালে যখন প্রতিভা অন্বেষণ কর্মসূচি বেঙ্গল বিকাশ এটি সারা দেশে ছড়িয়ে পড়ে, ওয়াহিদুল হক এর সঙ্গে যুক্ত ছিলেন তো বটেই, কিন্তু মিতা হককে আমরা দেখেছি কিভাবে এই বেঙ্গল বিকাশের বিচারক হিসেবে নানা জেলায় তিনি ছুটে বেরিয়েছেন। কারণ ওকে ভীষণ আকর্ষণ করেছে বিষয়টা যে নবীন ছেলেমেয়েদের গান শোনা যাবে, জেলা শহরে কেমন গান হচ্ছে এটা জানা যাবে এবং সেখান থেকে ভালো কিছু বেরিয়ে আসতে পারে। আসলে মিতা হকের কথা যখন চিন্তা করি এখন বুঝি যে ওর চলে যাওয়ার যে শূন্যতা তৈরি হয়েছে এটি শুধু যে সঙ্গীত জগতে আমরা ওকে আর পাবো না সেই ব্যথা সে বেদনা, কিন্তু আসলে আমাদের পুরো সাংস্কৃতিক পরিমণ্ডলে ও আমাদের নিঃস্ব করে গেল। কারণ শুধু গায়ক হিসাবে নয়, একজন সংগঠক হিসাবে আমরা মিতার অভাব বড় বেশি বোধ করব। তো মিতার তুলনা আসলে ও নিজেই। আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে আপনি মিতা হক সম্পর্কে আমাদের কিছুটা জানালেন। আসলে কথা দিয়ে তো মিতা হককে ধরা যাবে না, তবু আমরা শুধু চেষ্টাই করে যেতে পারি। আপনাকে আবারও ধন্যবাদ। আমরা সকলেই জানি বেঙ্গল ফাউন্ডেশন বাংলাদেশের সংস্কৃতি প্রেমীদের একটি অত্যন্ত কাছের জায়গা, বন্ধু প্রতিষ্ঠান। এই বেঙ্গল ফাউন্ডেশন যখন বাংলাদেশে যারা রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, যারা পঞ্চগীতি কবির গান, আমাদের দেশের মৌলিক গান, আমাদের দেশের যারা নামকরা কিংবদন্তি সুরকার গীতিকার তাদের গান, আমাদের লোকসুরের গান, আমাদের আরও প্রাচীন অনেক রকমের গান রয়েছে, সেই গানগুলো যারা গাইতেন, চর্চা করতেন, শেখাতেন, কিন্তু তাদের কেউ চিনত না, মানে তাদের প্রচার এবং প্রসারটা ঘটে ওঠেনি তখন। সেই সময়কার কথা বলছি যে বেঙ্গল ফাউন্ডেশন আস্তে আস্তে সুস্থ ধারার সঙ্গীতের শিল্পীদের খুঁজে তাদেরকে ডেকে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে যথাযথ সম্মানই দিয়ে কলকাতার বিখ্যাত মিউজিক অ্যারেঞ্জারদের সাহায্যে সিডি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। এটা একটা বিশাল কাজ আমাদের সমাজের জন্য, কারণ অনেকেরই গুণ থাকে, কিন্তু গুণটা যদি প্রকাশ করতে না পারা যায় তাহলে সেই গুণটা আছে বলে আর স্বীকার করা যায় না। এর পরের যেটা হলো বিষয়, বেঙ্গল ফাউন্ডেশন তো মেধাবী গানের শিক্ষার্থীদের স্কলারশিপ দিতেন, এখনও দিচ্ছেন, কিন্তু একটা জিনিস আমাদের দেশে ঘাটতি ছিল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, অন্যান্য যেসব গান বললাম এই সমস্ত গান শেখানোর গুরু আমাদের দেশেই অনেক গুরু আছেন এবং যথাযথ শিক্ষা দেওয়া সম্ভব, কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতে আমাদের দেশে খুব কম গুণী গুরু ছিলেন। তারা ব্যক্তিগতভাবে দু চারজনকে শেখাতেন এবং সেই উচ্চাঙ্গ সঙ্গীত মানুষের সভায় উপস্থাপন করাও হতো না, কাজেই সাধারণ মানুষ তারাও এই উচ্চাঙ্গ সঙ্গীতের আনন্দ, উচ্চাঙ্গ সঙ্গীতের গভীরতা, উচ্চাঙ্গ সঙ্গীত সম্পর্কে তাদের কোনো জ্ঞান, তাদের কোনো বোধ তৈরি হতো না। এই গুরুদায়িত্বটি বেঙ্গল ফাউন্ডেশন নিয়েছে, এইটা আমাদের সংস্কৃতির জন্য একটা বড় সহযোগিতা এবং আমরা ভীষণভাবে উপকৃত। তাদের জয় হোক। নির্ভর চির শান্তি। প্রাণীর খেলায় আমাদের আজকের শিল্পী বুলবুল ইসলাম। তিনি সাংগঠনিক কাজে, বন্ধুত্বে এবং গানে মিতা হকের অনেক ঘনিষ্ঠ ছিলেন। আমরা এবার বুলবুল ইসলামের কাছ থেকে শুনব কিছু গান এবং স্মৃতিচারণ। মিতা হক সম্পর্কে আমাদের কিছু বলতে হবে,
এই ভাবনাটাই কখনো ছিল না আমাদের মধ্যে। কারণ মিতা আমাদের যেরকম বন্ধু ছিল, মানে আমরা একদম এক বয়সী, একসাথেই বেড়ে উঠেছি, মানে প্রায় 4 দশক ধরে আমরা একসঙ্গে চলি। তো সেই মিতা আমাদের ছেড়ে চলে যাবে এবং আমরা তার সম্পর্কে কথা বলবো, এটি ভাবতেই আমাদের কষ্ট হয়। তো যাই হোক, মিতার সাথে আমার যে প্রথম যেদিন দেখা হলো, মানে মিতা তো আসলে আমাদের প্রথমত গানের বন্ধু, তারপরেও আসলে আমাদের প্রাণের বন্ধু হয়ে গেছে আর কি। তো মানে মিতার কাকা, আমাদের গুরু ওয়াহিদুল হক, তার বাড়িতে আমরা কয়েকজন প্রায় প্রতিদিন সকালবেলা যেতাম গান শিখতে। তো একদিন হঠাৎ মানে মিতার আবির্ভাব। তো তখন আমি মিতাকে চিনি না, সেটি 1982 সন হবে। তো ও তো ভীষণ ছটফটে, ভীষণ কি বলবো, যে ও খুব মানে আমোদে এবং খুব ছটফটে একটি মেয়ে আর কি। তো এসে একদম লাফাতে ঝাপাতে বলল যে, বর্দাকাক, আমি কয়েকটি গান শিখেছি, আমি একটু গানগুলো আপনাকে শোনাবো। তো বলেই আমার কাছ থেকে হারমোনিয়ামটা নিয়ে সে ঝড়পড় ঝড় মানে ঝরঝর করে গানগুলো করে গেল আর কি। করে আবার ঠিক যেভাবে এসেছিল ঝড়ের মতো, সেইভাবে ঝড়ের মতোই আবার বেরিয়ে গেল। তো এই হচ্ছে মিতার সাথে আমাদের প্রথম আলাপ। তো তারপরে অনেক বেলা বয়ে গেছে। তো তারপরে আমরা শুরু করলাম আনন্দধ্বনি নামে একটি সংগঠন ওয়াহিদ ভাইয়ের নেতৃত্বেই। তো সেইখানে একবার একটি অনুষ্ঠানে আমরা প্রায় সারা বছর রিহার্সেল করে তারপরে অনুষ্ঠানটি মঞ্চে নিয়ে যেতাম আর কি। তো আমরা জানি যে ইউরোপে আমেরিকাতে এরকম হয় যে এরকম একটি গ্রুপ পারফরমেন্স কখনোই ওই 2-4টা রিহার্সেলে হয় না, ওরা 1 বছর রিহার্সেল করে। তো আমরাও সেরকম 1 বছর রিহার্সেল করতাম। তো যে কারণে মানে লোকের কাছে এখনও আমাদের সেই সময়কার অনুষ্ঠানগুলো এখনও মানুষ মনে রাখে, মানুষ এখনও মানে আমাদেরকে বলে সেই অনুষ্ঠানগুলোর কথা। তো সেরকমই একটি অনুষ্ঠানে মিতা মাঝখানে বেশ কিছুদিন রিহার্সেলে আসেনি। তো একদিন হঠাৎ করে আসলো, যেদিন অনুষ্ঠান তার আগের দিন সন্ধ্যায়। আমি কথাটি এই কারণেই বলছি যে মানে মিতা যে মানে সাংগীতিকভাবে কত উচ্চ মানের ছিল সেটি বোঝা যায় এই ঘটনাটির মধ্যে দিয়ে। যে মিতা আগের দিন এলো, তো তখন ওয়াহিদ ভাই মানে আমাদের আগেই বলে দিয়েছেন যে আমরা কে কী গান করবো, সেটি অনেক দিন রিহার্সেলও হয়েছে। তো মিতা যেমন আগের দিন এসে, তারপর তাকে বলা হলো যে ফিরে এসো বধূ, এই গানটি করতে হবে ওকে। তো মিতা বললো যে এই গানটি তো জানে না, খুব একটা শোনাও নেই। তো আমি বললাম যে মানে সেই সময় আর কি, তখন 84-85 সন হবে আর কি। তো তখন তো গান খুব একটা পাওয়া যেত না, এখন যেমন সিডি পাওয়া যায়, ক্যাসেট পাওয়া যেত তখন, তারপরে ইউটিউব সার্চ দিলেই যে কোনো গান খুঁজে পাওয়া যায় এখন। কিন্তু তখন গান পাওয়া ভীষণ কঠিন কাজ ছিল। তো আমার কাছে তখন সন্তোষ সেনের গাওয়া ওই গানটি একটি ক্যাসেটে ছিল। তো আমি তখন ওকে বললাম যে ক্যাসেটটা আমি তোমাকে কালকে পৌঁছাতে পারবো। তো যেদিন অনুষ্ঠান সেদিন সকালবেলা আমি ওকে যে ক্যাসেটটি দিয়ে আসলাম। তো ওই দিনই সন্ধ্যায় অনুষ্ঠান, এবং সেই সন্ধ্যার অনুষ্ঠানটি যখন মিতা পারফর্ম করলো গানটি, তখন আমাদের প্রত্যেকের মনে হয়েছে যে এই গানটি যেন মিতার জন্যই তৈরি করেছেন রবীন্দ্রনাথ, এবং এই গানটির ও মানে মানে আলটিমেট পারফরমেন্সটাও দেখালো আর কি। আমরা সবাই মুগ্ধ হয়ে শুনলাম, এবং সেই তখনকার সেই স্মৃতি এখনও আমার মনের মধ্যে গাঁথা আছে। তো কয়েকদিন আগে মানে মিতার সম্পর্কে কথা বলতে যে বন্যা দি, সেই আমরা সেই অনুষ্ঠানে বন্যা দি ছিলেন আমাদের গেস্ট আর্টিস্ট আর কি। তো বন্যা দিও সেই গল্পটি করলেন যে ওই গানটি ওনাকে কীরকম স্পর্শ করেছিল। সেটি আমি বলি যে এক বেলার মধ্যে একটি গান তোলা যায়, শেখা যায়, কিন্তু সেটির পারফর্ম করার যে ওই লেভেলে তো পৌঁছানো, সেটি আসলে খুব বড় মাপের কেউ না হলে সম্ভব নয়। তো মিতা সেরকম একটি বড় মাপের
শিল্পী ছিলেন। মিতার সাংগঠনিক ব্যাপারে, যেমন আমরা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ তো একসঙ্গে করি, তো সেইখানে আমাদের একটি বড় কাজ ছিল, সেটি হচ্ছে যে কাজ ছিল মানে মানে আছে এবং আমরা করছি এবং সেটি আমরা যতদিন থাকব ততদিন হয়তো করতেই থাকব, সেটি হচ্ছে যে মানে সারা বাংলাদেশের আমাদের যে শাখাগুলো আছে সেই শাখাগুলোর যে ছেলেমেয়েরা গান করে তাদেরকে প্রশিক্ষণ দেয়া। এবং আমাদের 84টি শাখায়, সেই 84টি শাখায় আমরা আমাদের যে স্বেচ্ছাসেবক প্রশিক্ষক আছেন যারা, তারা সারা বছর প্রশিক্ষণ দিয়ে থাকেন। রবীন্দ্রনাথের গানই শুধু নয়, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, অতুলপ্রসাদ জিয়ালের রজনীকান্ত, এমনকি নৃত্য, কবিতা আবৃত্তি ইত্যাদি ইত্যাদি আর কি। তো সেইখানে আমরা তো যাই, তো মিতাও আমাদের সঙ্গে বা মানে অনেকের অনেককে সঙ্গে নিয়েই মিতাও যেত আর কি। তো মিতার একটি সবথেকে বড় গুণ ছিল, যেটি আমার মনে হয় যে যারা নেতৃত্বে থাকেন তাদের মধ্যে এই গুণটা থাকা খুবই জরুরি, আমাদের অনেকের মধ্যেই সেটি নেই যদিও। যে মিতা যেই প্রথমেই যেটি করে যে সবার সাথে বন্ধুত্ব করে ফেলে, এবং সেই বন্ধুত্বটা মানে ছেলেমেয়েরা যাদেরকে গান শিখাবে তারা মিতার সাথে খুব ইজি হয়ে যায়, মিতার সাথে ভীষণ রকমের আপন হয়ে যায়, খুব কাছের মানুষ হয়ে যেতে পারে। এবং সেটির সেই গুণটি আসলে মিতাই সেটিকে মানে কাছে নেওয়ার জন্য যে উদ্যোগগুলো নেয় সেটি মিতারই, মিতার নিজের যোগ্যতায় আর কি। যে এবং ছেলেমেয়েদেরকে মানে বুকে জড়িয়ে ধরে তাদের তাদেরকে নিয়ে গান করে, এই যে গানের মধ্যে আনন্দ, আনন্দ দিয়ে গান শেখানো, এটি মিতার একটি মস্ত বড় ব্যাপার আর কি। এবং মিতা, আমি বলবো যে মিতা আসলে শুধু গানের শিক্ষক ছিলেন না, মিতা গানের গুরু হয়ে উঠেছিলেন। গুরু হওয়ার জন্য কিছু কিছু গুণ দরকার হয়, সেই গুণগুলো মিতার সবগুলোই আছে। তো আমি আর বেশি কথা না বলে এখন একটু গান করি। যে গানটি আমি প্রথমে করব ভেবেছি, এই গানটি মিতাও করে। তো এই গানটির আবার দুটি সুর আছে, মিতা যে সুরটি করে আমি আবার সেই সুরটি করি না, আবার আমি যে সুরটি করি সেটা মিতা করতো না আর কি। তো বেঙ্গল ফাউন্ডেশনের একটি সিডির শিরোনামও এই গানটি দিয়ে, এবং সেই সিডিটির প্রথম গানটিও মিতার এই গানটি, কিন্তু ওরটি ভিন্ন সুরে আর কি আমি করছি গানটি। তুমি হে
যে গানটি করলাম সেই গানটি তো মিতার প্রিয় গানই বলতে হবে, কারণ হচ্ছে যে ও তো ওর সিডিতে প্রথম শুরুই করেছে, বেঙ্গলের প্রথম সিডির প্রথম গানটি এটি, তো সেরকম আর কি। তো পরে এখন আমি যে গানটি করব সেই গানটিও ভীষণ রকমের মিতার প্রিয় গান, আমাদের সবারই খুব প্রিয় গান, কিন্তু মিতাও এই গানটি করতে খুব ভালোবাসত আর কি, সেরকম একটি গান। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা, এ আমার
খেলা পথের চলায় আমার করব রমণীয় মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় মানে আজকে তো আসলে সব গানই মানে মিতাকে নিবেদন করে এবং মিতার পছন্দের গান আর কি। তো এই গানটিও যেমন এখন আমি যে গানটি করব এটি বাউল অঙ্গের গান। এই গানটি যেমন লিখেছিলেন রবীন্দ্রনাথ বাংলাদেশের মাটিতে শিলাই দহে, তো মিতা ভীষণ বাউল অঙ্গের গান করতে পছন্দ করতো, খুব মজা করে গাইতো আর কি। এবং ওর একটি ইয়া ছিল যে মানে অনুষ্ঠানের শেষ গানটি বেশ জমজমাট একটি গান করার চেষ্টা করতো। আমরা যেমন শেষে যে একটু খুব ধীর স্থির একটি গান করার চেষ্টা করতো, মিতা সবসময় শেষের গানটি করতো বেশ জমজমাট একটি গান আর কি। তো এই গানটি সেরকম একটি গান এবং মিতার ভীষণ পছন্দের গান, ও খুব গাইতো গানটি আর কি। তো আমি করছি গানটি। আছে প্রাণে তাই হৃদয়ে সকল কান, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয়ে সকল খানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই নাহারায়, ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকায় আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয়ে সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয়ে সকল খানে, আছে প্রাণে তাই হৃদয়ে সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয়ে সকল খানে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দারে দারে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দারে দারে, দেখা মেলে না মেলে না তোরা আয়রে ধে দেখছে, আয়রে ধে দেখছে আমার বুকে, ওরে দেখে আমার দুই নয়নে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয়ে সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয়ে সকল খানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই।
আছে প্রাণে তাই হৃদয় সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকল খানে। আজকের অনুষ্ঠানের মানে শেষ গানটি করব আমি এখন, তো এই গানটির নিয়ে মানে মিতার সাথে আমার একটি আমি বলবো যে সুন্দর স্মৃতি, এটি আমার জীবনের একটি, যে মিতা খুব মানে প্রভাবিত করতো একটা বিষয়, সেটা হচ্ছে যে ও মাঝে মধ্যে বলতো যে ব্রুর ভাই এই গানটি তুমি শেখো তো, এই গানটি তোমার গলায় খুব ভালো হবে, এরকম করে ও আমাকে অনেক সময় বলতো। তো আমি সেই গানগুলোর কোনোটা শিখতাম না, কোনোটা গাইতাম না, যাই হোক কিন্তু এখন যে গানটি করব, এই গানটি আমরা যেমন আমাদের একটি খুব বড় প্রোডাকশন ছিল পঞ্চভাস্কর, মানে বাংলা গানের পঞ্চভাস্কর, তো সেটি আমরা অনেকবার মঞ্চস্থ হয়েছে বাংলাদেশে ভারতে, তো এই গানটি যেমন ভারত থেকে ভারতের একটি বড় মিউজিক কোম্পানি তারা মানে একটি সিডি বের করতে চেয়েছিল আমাদের সেই প্রোগ্রামের আর কি, তো পরে আমরা ঠিক মানে মিতা কয়েকদিন আগে যাওয়ার কয়েকদিন আগে বললো যে বুড়ো ভাই তুমি এই গানটি শিখে নাও, এই গানটি করবে ওই অনুষ্ঠানে মানে সিডিতে। তো আমার তখন মানে আমি আর গানটি আর তোলা হয়নি আর কি, তো তারপরে আমি গানটি যখন শিখলাম এবং দেখলাম যে সত্যি সত্যি এই গানটি আমাকে ভালো স্যুট করলো আর কি, এই এই জন্য বলছি যে এখন আমি কোথাও গান করতে বসলে আমার আমাকে যারা চেনে আর কি তারা এই গানটি করতে বলেনি বলেন আর কি, তো সেই কারণে আমি মনে করি যে এই গানটি মানে মিতা তখন যেভাবে আমাকে এই গানটি শেখার জন্য উৎসাহিত করেছে মানে উৎসাহ দিয়েছে সেটি যেন সার্থক হয়েছে আমার জীবনে এই গানটি শিখে আর কি, তো আমি এই গানটি করছি এখন। চল চল হে
আমি সুদূরের পিয়াসী। অসংখ্য ধন্যবাদ শিল্পী বুলবুল ইসলামকে। প্রিয় শিল্পী মিতা হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের প্রাণের খেলা এখানে শেষ হচ্ছে। আশা করছি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যারা বেঙ্গল ফাউন্ডেশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই অনুষ্ঠানটি আজ উপভোগ করেছেন তাঁদের অনুরোধ করব, লাইক দেবেন, শেয়ার করবেন এবং গ্রাহক হবেন। আবারও দেখা হবে প্রাণের খেলার আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো গান শুনুন এবং গানের সাথেই থাকুন।